नबी दिवस उद्यापित करारे हमारा उनार निर्देश मत फार्निचार मार्चेंट एसोसिएशन पक्ष शुरूते अपना मार्केटिंग जल शरबत एवं चकलेट बच्चा वितरण करेछि तत्सह एखन जे परिक्रमाटा हे उत्सवर मध्य दिए आज के लक्ष्य कर सबा शांतिपूर्ण भावे उत्सव उद्यापित कर आगामी दिन आरो भालोभावे करबे पौरसभा पौरपतिर सहयोगिता सर्वक्षेत्रे थाकबे एवं उत्सव से हिंदू होक मुस्लिम होक ख्रिस्टान होक पारसी होक सब क्षेत्रे आमादेर उनी अग्रणी भूमिका ग्रहण करें एवं उत्सव उद्यापित हय आगामी शरद उत्सव भालोभावे पालन होबे एटा आमरा आशा राखि धन्यवाद। आमरा कथा बोलबो এই মুহূর্তে জাকির হোসেন রয়েছেন একজন গার্জেনের মতো ঠিক যেমনটা গার্জেনের হওয়া উচিত সেভাবে তিনি খুদ এখানে দাঁড়িয়ে কানেলাল আগরওয়াল সভাপতিত্ব করেন নেতৃত্ব দেন এবং জনগণের কাছে শুভেচ্ছা বিনিময় করেন। বিষয়টিকে আপনারা হচ্ছে তৃণমূল কংগ্রেসের তৃণমূল স্তরে যারা আছেন কেমন ভাবে দেখছেন? দেখেন উনি তো আমাদের গার্জেন অভিভাবক প্রথম থেকেই এবং ইসলামপুরে যে একটা শান্তির শহর শান্তির টাউন সেটা উনি বর্তায় রেখেছেন বিগত দিনেও ছিল আগামী দিনেও এটাকে উনি আগ্রে নিজের মধ্যে ধরে রেখেছেন এবং আগামী দিনেও এটা থাকবে এবং নবী দিবস যেটা আমাদের এখন চলছে আজকে যে পবিত্র নবী দিবস যেটা আমাদের হচ্ছে আর কি আজকে উনি সকাল থেকেই প্রথম থেকেই এখানে জল বিতরণের মাধ্যমে আমাদের সকল কর্মীদেরকে একসঙ্গে নিয়ে যেভাবে সকলকে সহযোগিতা করছেন ইসলামপুরটা মনে হচ্ছে যে সর্বধর্মের একটা সমন্বয়ে একটা পরিবেশ এটা উনি প্রমাণ করেছেন। ধন্যবাদ। আমরা কথা বলবো ডাউন তৃণমূল কংগ্রেস সভাপতি রয়েছেন যুব কংগ্রেসের বিক্রম দাস। গার্জেনের উপস্থিতিতে জনসেবা করা জনগণকে শুভেচ্ছা দেওয়া কেমন লাগে? দেখুন আমরা যার নেতৃত্বে রাজনীতি করি আমাদের অভিভাবক কানাল আগরওয়াল সাহেবের নেতৃত্বে শুধু ইসলামপুর নয় আজ উত্তর দিনাজপুরের সব জায়গায় আমাদের অভিভাবক সদস্য কানাল আগরওয়ালের নেতৃত্বে সব জায়গায় নবী দিবসে এরকম ছোটো ছোটো টেন্ট হয়েছে যেখানে সবাই মিলে একসাথে উৎসবটা পালন করছি। কানাল আগরওয়াল যেভাবে আমাদের সর্বধর্ম সমন্বয়ের মাধ্যম দিয়ে যে শুভেচ্ছা বার্তা দিচ্ছে সেই বার্তা থেকে আমরাও ইসলামপুর শহর ব্যতিক্রম। আমাদের নেত্রী সবসময় বলছে ধর্ম যার যায় উৎসব সবার সে আজকে নবী জন্মদিন আমরা খুব উৎসাহভাবে পালিত করতেছি প্রত্যেকবারের মতো এবারে পালন করে দিয়েছি আমরা চলে যাচ্ছি। যেমন রামধর্মে পালিত হয় তেমনি একই তালে ধর্ম যার যার আমাদের মমতা ব্যানার্জী বলেছেন ধর্ম যার যার উৎসব সবার আমরা সবাই মিলে পালন করি। যুব নেতা নাফি হাবিব রয়েছেন তার সঙ্গে কথা বলবো। নাফি ভাই গার্জেন মৌজুদ হ্যাঁ উনকা যে সৈনিক হ্যাঁ
बोलो कि शुभेच्छा विनिमय पानी बांटने के लिए तैयार है, ऐसा लग रहा है, क्या कहेंगे? हमारे नबी पाक करीम सल्लल्लाहु अलैहि वसल्लम के जन्मदिन के मौके पर यह पैगाम रहेगा पूरे हिंदुस्तान में, नहीं पूरे दुनिया में, कि अमन और शांति का हिंदुस्तान रहे, अमन और शांति का ये माहौल रहे, जिस माहौल को हम लोग भाईचारगी से रामनवमी करते हैं, भाईचारगी के साथ आज हजूर पाक मोहम्मद मुस्तफ़ा सल्लल्लाहु अलैहि वसल्लम के आज जो जन्मगाह के मौके पर हिंदू मुसलमान सिख ईसाई सब एक साथ कंधे से कंधे मिला के जन्मदिन को हम लोग जो हम लोग आज महसूस कर रहे हैं, ये आने वाला दिन के लिए पैगाम है कि हिंदुस्तान को तोड़ा नहीं जाएगा, हिंदुस्तान को जोड़ा जाएगा, बंगाल को तोड़ा नहीं जाएगा, बंगाल को जोड़ा जाएगा। जो हिंदू मुस्लिम का एकता ही जो था, जो स्वामी विवेकानंद से शुरू करके रविंद्रनाथ टैगोर, नेताजी सुभाष चंद्र बोस, बंकिम चंद्र चटर्जी से शुरू करके जो हिंदुस्तान का जो पैगाम दिया नजरुल इस्लाम, इस पैगाम को कभी तोड़ा नहीं जाएगा। बाहरी शक्ति, असुर शक्ति जो काम करेगा हिंदुस्तान में वो चकनाचूर हो जाएगा। हमारा नबी से, हमारा पाक सल्लल्लाहु अलैहि वसल्लम से यही दुआ करेंगे, हमें महफूज रखना, आपके ही करम से हम है। बहुत बहुत शुक्रिया। हमारा कथा बोलो, ये मुहूर्त देखते पाच्छेन सकले एसे किन्तु एखाने शुभेच्छा विनिमय करछेन, छात्र थेके शुरू करे युव थेके शुरू करे प्रत्येके रयेछे। এই মুহূর্তে আমরা মানবতার সঙ্গে কথা বলবো। শ্রমিক সংগঠন একটা বড় ভূমিকা নেয় যে কোনো কর্মসূচি তৃণমূল কংগ্রেসের, কি বলবেন? এটা তো আমাদের বিশাল সৌভাগ্যের ব্যাপার। আমরা বলি উৎসব সকলে, ধর্ম যার যার উৎসব সকলে। ইসলামপুরে এত সুন্দরভাবে যে উৎসব হয় অন্য কোথায় হয় কিনা আমার জানা নেই, তার বিশেষ কারণ হচ্ছে আমাদের জেলা সভাপতি এবং আমাদের অভিভাবক এবং পৌরপিতা শ্রী কানাইলাল আগরওয়ালের নেতৃত্বে এত সুন্দরভাবে যে ইসলামপুরে যে সমস্ত ধর্মের যে অনুষ্ঠানগুলো হয় এটা ভাবা যায় না। বিশেষ করে আজকে এই গরমের মধ্যে আমাদের নবী দিবসে এত সুন্দরভাবে উদযাপন পালন হচ্ছে এবং শান্তি সহকারে, এটা সকলকে ধন্যবাদ জানাই আমাদের শ্রমিক সংগঠন পক্ষ থেকে। অনেক অনেক ধন্যবাদ। আপনাদের জানিয়ে দিই এই মুহূর্তে সুকান্ত রয়েছে, আমরা তার সঙ্গে কথা বলবো। নেত্রীর নির্দেশ ধর্ম যার যার উৎসব সভার, আজকে আপনারা যুবরা সামিল হয়েছেন, আপনি একজন জেলা নেতৃত্ব, সেই জায়গায় আজকে উৎসবে সামিল হতে পারে, যে কাজটা করছেন কেমন লাগছে? আপনার কথাটা একবার রিপিট করব, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে ধর্ম যার যার উৎসব সভার, এটা ইসলামপুরের মাটি, এই মাটিতে আমরা রাম জন্মভূমি পালন করে থাকি, এই মাটিতে আমরা নবীর জন্মদিন পালন করে থাকি, এখানে আমাদের জাতি ধর্ম নির্বিশেষে আমরা তৃণমূল কংগ্রেসের যুব কংগ্রেসের পক্ষ থেকে আমরা সকল ধর্মে সব উৎসবে আমরা সামিল হই, এটাই আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ, এবং আমরা সকল ধর্মে সামিল হতে পেরেও আমরা খুব আনন্দিত। যুব সমাজের মধ্যে একটা বৈরিতা তৈরির একটা অশুভ শক্তি সবসময় কাজ করে ভারতবর্ষের মাটিতে, তাদের উদ্দেশ্যে কি বার্তা দেবেন? এই বাংলার মাটিতে তারা কোনোদিনই এই তাদের সেই আতাত বলাতে পারবে না, এর জন্য মমতা বন্দ্যোপাধ্যায় সৈনিক হিসাবে আমরা সবসময় রুখে দাঁড়াবো। অনেক ধন্যবাদ। আপনাদের জানিয়ে দিই এই মুহূর্তে আমার সভাপতি দীপ্ত রয়েছেন, তিনি আরো বিস্তারিত তথ্য এই জুলুসে মোহাম্মদের যে মিছিল যা ইসলামপুর শহরে পরিক্রমা করছে তার চিত্র তুলে ধরার চেষ্টা করবেন। ইতিমধ্যে শিক্ষক সংগঠনের ব্লক নেতৃত্ব রয়েছেন, তার সঙ্গে আমরা কথা বলবো। সমাজে পায়নিয়ারিং করে শিক্ষকরা, যদি কোনো অশুভ শক্তি অশুভ অর্থাৎ সময়কে বিখণ্ডিত করতে চায় সেক্ষেত্রে শিক্ষক সমাজ সবসময় রুখে দাঁড়ায়। জসিমউদ্দিন দা কি বলবেন আজকে এই পবিত্র দিবস মিলাদুন নবীর দিবসে, আজকে ইসলামপুর শহরে সৌহার্দ্য এবং শান্তির সঙ্গে ঈদ মিলাদুন নবীর জুলুস পালিত হচ্ছে, কি বলবেন? আজকের দিনটাকে আজকে সৌভাগ্যের দিন। আজকে আমি যেটা প্রথমে জানাতে চাই যে জাতি ধর্ম নির্বিশেষ স্ত্রী পুরুষ সবাইকে আমাদের সংগঠনের তরফ থেকে, শিক্ষকদের তরফ থেকে, হ্যাঁ আমি জসিমউদ্দিন শিক্ষক সংগঠনের সভাপতি ইসলামপুর ব্লকের আন্তরিক ও প্রীতি শুভেচ্ছা জানাই সবাই। আজকে আমরা যেন সবার মিলন মহব্বতের দিনে আজকে উপস্থিত হয়েছি, সবাই একতার সঙ্গে লড়ছি, ঐক্যতাই হলো আমাদের ভারতবর্ষের একটা বৈচিত্র্য, সেই বৈচিত্র্য নিয়ে আমরা আগামী দিনে বসবাস করব, এবং এই ছাত্রদের উদ্দেশ্যে, সামাজিক মানুষদের যারা পরিষেবা দেয় তাদের উদ্দেশ্যে, এবং যে কোনো মানুষের উদ্দেশ্যে আমরা এই বার্তাই দিতে চাই যে কোনো অনুষ্ঠান কোনো ধর্মীয় হতে পারে কিন্তু উৎসবটা সবার যথাযথভাবে এবং নির্বিঘ্নে পালন করা হবে। একটা বৈরিতা অনেক সময় ছাত্র সমাজের মধ্যে তৈরি করার চেষ্টা করা হয়, সেখানে তীব্র ভাষায় কবি নজরুল বলেছেন হিন্দু নামরা মুসলিম, হিন্দু নামরা মুসলিম জিজ্ঞাসা কোন জন, ডুবিছে সন্তান মোর মা, সবাই ভারতবর্ষের সন্তান, তাদের মধ্যে কি বার্তা দিতে চাইবেন আজকে? আমরা ছাত্রদের মধ্যে এটাই বার্তা দিতে চাই যে মিলন মহব্বত সবার জন্য হওয়া উচিত, এবং সেই ছাত্রছাত্রীরা যেন আগামীতে, কারণ আগামীতে তারাই ভবিষ্যৎ, তারাই যেন সঠিক পথের দিশারি হয়ে দাঁড়ায়, এবং এই মহব্বতের দিনগুলো যারা নির্দিষ্টভাবে পালিত করে এবং সমাজের মধ্যে এটা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করে। আমরা অবশ্যই
আপনি জুলুসের যে শেষ অংশটা সেটা দেখানোর চেষ্টা করব। এতক্ষণ আমাদের সঙ্গে জুড়ে থাকার জন্য অনেক ধন্যবাদ। আমরাও যে চিত্র আপনাদেরকে শান্তি আমান এবং সেই সঙ্গে যে বৈরিতা আমাদের মধ্যে কখনো তৈরি হয়ে যায় কারণে অকারণে, সে বৈরিতা দূর হোক এই উৎসবের মহালগ্নে, শুভ লগ্নে আমরা এই প্রার্থনা করব। জনতা জনার্দনের প্রতিনিধি হিসাবে মনুষ্যত্বের জন্য, মানবতার জন্য নিউজ ইন্ডিয়া ছিল, আছে, ভবিষ্যতেও থাকবে। এতক্ষণ আমাদের সঙ্গে জুড়ে থাকার জন্য অনেক ধন্যবাদ। প্রতিনিধি গৌরব এবং দীপ্তর সঙ্গে আমি জব্বর আলী, নিউজ টুডে ইন্ডিয়ার জন্য ইসলামপুর থেকে।